ময়লাটার মেয়েতে আগুন দিলে আগুন বা ন্যায় লোক বহন সব মাছ আছে মাছই ন্যায় নদী বুকে বিষ নিয়ে বইছে বালু নদী কেমিক্যালের দূষণে ভাসছে মিথেন নেই মাছের অস্তিত্ব সংখ্যায় দুই তীরে নতুন বসতি পরিকল্পনাতে আটকে রাজুক একাদশ শ্রেণীতে সব শিক্ষার্থী ভর্তির পরও আট লাখ আসন খালি থাকবে কাঙ্ক্ষিত কলেজ পাবে না জিপিএ ফাইভ পাওয়া অনেকে নম্বর দেখে পছন্দক্রম পূরণের পরামর্শ গাড়ির ব্যবহার প্রয়োজন হিসেবে দেখেন উচ্চ মধ্যবিত্ত দুই হাজারের কম সিসির যান বিলাসী পণ্যের বাইরে রাখার দাবি বিশেষ সুযোগ দেওয়ার পক্ষে অর্থনীতিবিদরাও এবং অর্থের অভাবে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কিনতে পারছে না চট্টগ্রাম পিডিবি সিটি কর্পোরেশন সহ সরকারি সংস্থায় বকেয়া একশো কোটি টাকা প্রিপেইড সিস্টেম চালুর পরামর্শ সকালের সময় সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস ভরা বর্তমান আর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বইছে বালু নদী কারখানার কেমিক্যালের দূষণে মিথেনের ওপর ভাসছে এই নদীটি নেই মাছের অস্তিত্ব শঙ্কা জাগাচ্ছে দুই তীরের নতুন বসতিও মরতে বসা নদীটি নিয়ে পরিবেশবিদরা উদ্বেগ জানালেও শুধু পরিকল্পনাতে আটকে রাজুক যাত্রা শুরুটা মোহনা থেকেই সবার আগে চোখ আটকাবে নিকশ কালো পানি বোঝার বাকি থাকে না সর্বনাশ যা হবার হয়েছে আগেই মানুষে দেখলে ওই পানিটা দেখলে মানুষের মনটা নষ্ট হয়ে যায় একদিকে শীতলক্ষা থেকে আসা দূষিত পানির প্রবাহ অন্যদিকে তুরাগের দূষণ দুইয়ে মিলে যেন গলা টিপে ধরেছে বালুর পুরো খালের সারি সারি ড্রেজার বলে দিচ্ছে ছোট্ট এই নদী কতটা ভার বইতে হয় প্রতিদিন যাত্রাবাড়িতে দৈরা বামুল দেল্লা মেলের বাণী আসে ড্যাঙ্গের বাণী এখন তো ওটি ভালোই রঙের বানি আসলে গম বহন যায় না যতটুকু যাওয়া যায় এই কালো পানির প্রবাহে একটা জিনিস সবার আগে চোখে আটকাবে এর বুধপুত যেন বইছে ফুটান্ত পানির প্রবাহ গ্যাসের মতো এরপরে আপনার একটা টলার চলে ওই টলারে যে ফেলাটা উঠবো নদীতে একটা ময়লা উটে লাগে ওই ময়লাটার মধ্যে আগুন দিলে আগুন চলে এই পানির অবস্থাটা কি এই সাধারণ মানুষগুলো এরই মধ্যে বুঝে গেছে যে বিষে ভরে গেছে এই বালু নদীর পানি তাই তো তাদের স্বাভাবিক তো দূরের কথা পশু পাখিকে খাওয়ানো তো বাদ দিলাম তাদের গোসলের জন্যও এই পানি আর ব্যবহার করতে স্বস্তি পান না তারা গবেষণা বলছে দীর্ঘদিন ধরে প্রভাবে পানির নিচে তৈরি হয়েছে মিথেনের স্তর যাতে কমছে বালু নদীর দ্রবীভূত অক্সিজেন হারাচ্ছে প্রাণ এই বুদবুদ নদীর মাটিতে তৈরি হওয়া মিথেন গ্যাস ছাড়া অন্য কিছুই না বিভিন্ন রকমের বর্জ্য পদার্থ পচে এই ধরনের গ্যাস বা তৈরি হয় বালু নদীতে যেই উদ্ভিদ উদ্ভিদকণাগুলো ছিল যেটা মাছের খাবার হিসেবে ছিল বা প্রাণী কণা ছিল সবার আগে কিন্তু দূষণের ফলে কিন্তু এরা মারা যাবে সারি সারি এই মাছের কঙ্কালি বলে দিচ্ছে কিছুদিন আগেও জলজ প্রাণীর অস্তিত্ব থাকলেও এখন তা পুরোপুরি বিলীন আগে যে মাছ বোয়াল মাছ মাছ রুই মাছ সব মাছ আছে মাছই নাই নদীর এবার আসা যাক পরের পর্বে অর্থাৎ বালু নদীর ভবিষ্যৎ বালুকে কেন্দ্র করে এর দুপাশে তৈরি হয়েছে বর্ধিত ঢাকার নতুন আবাসন প্রকল্প সেদিক যেতেই প্রথমেই দেখা হল গণিমেয়ার সঙ্গে বছর কয়েক আগেও এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও এখন ধরেছেন বিকল্প পথ নদীর জলে বোতল কুরান তিনি মাছ তো মানে মাছ নাই বোতল মাঝে মাঝে এই চলি বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন পরিকল্পিত এসব কতটা তাই তো বলছেন বালু নদীর ভবিষ্যৎ ভয়াবহ নির্বিচারে গ্রাউন্ড ওয়াটার উত্তোলনের যে ধারাবাহিকতা আমরা যদি পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চলের পাশের যে পুরো অববাহিকা অঞ্চলে দেখি তাহলে তো কিছুদিন পর বালু নদী এমনি শুকিয়ে যাবে এই পানিটাকে পানি বলে ডাকা আরো সুযোগ থাকবে না যদি এই সমস্ত দূষণগুলো আরো বাড়তে থাকে যদিও কালে কালে জল গড়িয়েছে অনেক দূর তারপরও রাজুক বলছে দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা সমন্বয় করে কাজ করছে আশা করেছি যে শীঘ্রই বিষয়ে বিষয়ে একটা কাঙ্ক্ষিত সিদ্ধান্তে পৌঁছাবে এবং সঠিক পরিকল্পনা গ্রহণ করবে যদিও এমন আশ্বাসে পুরোপুরি আস্থা রাখতে পারছেন না নগরবিদরা তবু নদী মানুষগুলো এখনো স্বপ্ন দেখে আপন রং ফিরে পাবে এই কালো পানি দূষণের বদলে আবারও এই জলাধারে জায়গা করে নিবে জলজ প্রাণী দুপারে জেগে ওঠা নগরায়নের পরিকল্পনায় একটু হলেও জায়গা পাবে এই বালু নদী রাশেদ দিমন সময় সংবাদ ঢাকা এবার একাদশ শ্রেণীতে সব শিক্ষার্থী ভর্তির পরও আট লাখ আসন খালি থাকবে তবে কাঙ্ক্ষিত কলেজ পাবে না ফাইভ পাওয়া অনেকেই তাই এসএসসি প্রাপ্ত নম্বর বিবেচনা করে কলেজের পছন্দক্রম পূরণের পরামর্শ শিক্ষা বোর্ডের আর সবাইকে গতানুগতিক শিক্ষা গ্রহণ না করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার পরামর্শ শিক্ষা বিশ্লেষকদের শাকির আহমেদের রিপোর্ট চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করা এগারোটি শিক্ষা বোর্ডের ষোলো লাখ শিক্ষার্থী এখন একাদশ শ্রেণীতে ভর্তির অপেক্ষায় আগামী ছাব্বিশ মে থেকে অনলাইনে শুরু হবে ভর্তি প্রক্রিয়া ছোড়া একশো পঞ্চাশ টাকা ফি দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে এসএসসিতে পাওয়া নম্বর অনুযায়ী পছন্দের তালিকা থেকে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত হবেন শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে আগামী ত্রিশ জুলাই ইতোমধ্যে ভর্তির নীতিমালাও প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় আর সারা দেশে আসন আছে পঁচিশ লাখেরও বেশি তাই পাশ করা সব শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হলেও হবে না আসন সংকট উল্টো ফাঁকা থাকবে আট লাখেরও বেশি আসন আট নয় লাখ তো খালি থাকতে পারে কোনো প্রতিষ্ঠান যে শূন্য থাকবে তা না সবাই ছাত্র পায় হয়তো মানে যার একশো আসন আছে সে হয়তো দশ জন বিশ জন তিরিশ জন পেল তবে প্রতি বছরই বেশ কিছু কলেজে আসন সংখ্যার চেয়ে কয়েকগুণ বেশি শিক্ষার্থী আবেদন করে তাই এবারও কাঙ্ক্ষিত কলেজ পাবে না জিপিএ ফাইভ পাওয়া অনেকেই তাই এসএসসি তে প্রাপ্ত নম্বর অনুযায়ী পছন্দ তালিকা পূরণের পরামর্শ শিক্ষা বোর্ডের সেই ধরনের এক্সপেক্টেশন থাকলে পরে সে হয়তো কোথাও মানে সিলেকশন পায় না তো আমি শিক্ষার্থীদেরকে বলবো যে তোমরা তোমাদের যে প্রাপ্ত নাম্বার সে নম্বর বিবেচনা করে তোমার ক্যাশমেন্ট এরিয়া বিবেচনা করে যেন এই সিলেকশনটা দেওয়া হয় তাহলে সে অপশন দিলে পরে সে একটা না একটা কলেজের সিলেকশন পেয়ে যাবে আর গতানুগতিক শিক্ষার পিছনে না ছুটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নেয়ার পরামর্শ শিক্ষা বিশ্লেষকদের সবাই যে আমরা সাধারণ শিক্ষামুখী হওয়ার জন্য যে আগ্রহ সেখান থেকে ফিরে এসে আমাদেরকে কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষার দিকে নজর দেওয়া এন্টারপ্রেনারের দিক থেকে যদি আমরা যাই তাহলে আমাদের দেশে অনেক আমি মনে করি যে জাতীয় উন্নয়নের ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি অবদান রাখতে সক্ষম হবে এদিকে এবারও ঢাকার নটোডেম কলেজ সহ কয়েকটি প্রতিষ্ঠান নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণীর জন্য শিক্ষার্থী নির্বাচন করবে শাকির আহমেদ সমসংবাদ ঢাকা গাড়ির ব্যবহারকে এখন আর বিলাসী নয় বরং প্রয়োজন হিসেবে দেখেন মধ্য ও উচ্চ মধ্যবিত্তরা গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিরাও চায় অন্তত দুই হাজারের কম সিসির গাড়িকে রাখা হোক বিলাসী পণ্যের বাইরে সেই সঙ্গে ডলারের কারণে বেড়ে যাওয়া দাম সমন্বয়ে অবচয় সুবিধা বাড়ানোর পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির সম্পূরক শুল্ক সম্পূর্ণ তুলে দেওয়ার দাবি সংগঠনটির আর রিকন্ডিশন গাড়িতে আমদানিতে বিশেষ সুযোগ দেওয়ার পক্ষে অর্থনীতিবিদরাও তবে ছাড় দেওয়ার সুবিধা যেন ভোক্তা পর্যন্ত পৌঁছায় তা নিশ্চিতের তাগিদ এনবিআর সাবেক চেয়ারম্যানের গাড়ি সন্তানদের নিয়ে এসেছেন এই দম্পতি পারিবারিক প্রয়োজনে কেনার সিদ্ধান্তও নিয়েছেন এককালে বিলাসী তকমা সেটে থাকা একটি রিকন্ডিশন গাড়ি ফ্যাশন নাই এখানে ডিমান্ড হয়ে গেছে গাড়ি চাও গাড়ি হোক কিছুটা যদি কমে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তাদের জন্য একটু ভালো হয় প্রয়োজন মেটাতে গিয়ে বছর ব্যবধানে কত টাকা বেশি গুনতে হচ্ছে রিকন্ডিশন গাড়ির বাজারে ডলার রেটটার ফ্লেকচুয়েটের আগে আঠারো থেকে সাড়ে আঠারো লক্ষ টাকা এই গাড়িটারই দাম বেড়ে হয়েছে এখন পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা বিলাসীপুরের তকমা লাগায় বাংলাদেশ ব্যাংক আমদানি সংকোচন নীতিতে চললে প্রথমেই চাপে পড়ে গাড়ির বাজার তাই আসছে বাজেটে অন্তত দুই হাজারের কম সিসির রিকন্ডিশন গাড়িকে বিলাসীপুরের তালিকার বাইরে রাখার দাবি বারভিটার দাবি রয়েছে উন্নত গণপরিবহন আমদানিতে সুবিধা বাড়ানোর পনেরোশো সিসির গাড়ি বা আঠারোশো সিসি গাড়ি এটাকে আপনি কোনোভাবে লাগজারি আইটেম বলতে পারেন না এটা একটা নেসেসিটি আইটেম এখন এটার একটা প্রতিচ্ছবি আমরা বাজেটে দেখতে চাই পাবলিক ট্রান্সপোর্টটাকে আরও কিভাবে সহজ করা যায় এটারও একটা প্রতিফলন আমরা বাজেটে দেখতে চাই মধ্যবিত্তের নাগালে রাখতে আসছে বাজেটে রিকন্ডিশন গাড়ি আমদানিতে অবচয় সুবিধা বাড়ানোর সঙ্গে সম্পূরক শুল্ক তুলে দিয়ে বৈদ্যুতিক গাড়ির বাজার সম্প্রসারণের সুযোগ চায় বারভিটা পঁয়ত্রিশ পার্সেন্ট অবচয় পায় মিনিমাম যদি এটা ফিফটি পার্সেন্ট করা হয় তাহলে ডলারের ফ্লেকচুয়েশনের যে অ্যামাউন্টটা বেড়েছে সেটা অনেকটা মিনিমাইজ হবে ইভি গাড়িগুলো সাপ্লিমেন্টারি যে ডিউটা আছে সেটা আমি মনে করি জিরো করা উচিত সাপ্লিমেন্টারি টোয়েন্টি পার্সেন্ট আছে উদীয়মান অর্থনীতির গতিধারায় শুল্ক কমালে আমদানি বেড়ে সরকারের রাজস্ব আদায় বাড়বে ব্যবসায়ীদের এমন যুক্তির সঙ্গে একমত অর্থনীতিবিদরাও আমাদের যে অর্থনীতির যে গতি প্রকৃতি যে ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে শুল্ক কমানোর ক্ষেত্রেও যেন আমরা একটু চিন্তা ভাবনা করি এবং এটা ইতিবাচকভাবে নেই তাহলে সেই ক্ষেত্রে গাড়ির বাজারটা যেমন বাড়বে সরকারি রেভিনিউটা কিন্তু সেভাবে বাড়বে শুল্ক ছাড় দেওয়ার সুবিধা যেন সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছায় তা নিশ্চিত করে এনবিআরকে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ সংস্থাটির সাবেক চেয়ারম্যানের ওইটা এনফোর্সমেন্ট আপনাকে নিশ্চিত করতে হবে ডিউটি কমিয়ে দিয়ে যে স্বল্প দামে যা আনতে দিয়েছেন আমি সেই অল্প দামেই মানুষকে দিচ্ছি দিন শেষে ছুটে চলা মানুষের চাওয়া তার উপর থেকে কমুক বাড়তি ব্যয়ের বোঝা গতি আসুক ব্যবসা বাণিজ্যে চাঙ্গা হোক অর্থনীতি যার সুফল ভোগ করবে সমাজ ও রাষ্ট্র আর এই বিশাল কর্মযোগ্য করতে সরকারি আয় ব্যয়ের হিসাব মেলাতে মুন্সিয়ানা দেখা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা টাকার অভাবে বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি কিনতে পারছে না চট্টগ্রামের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি অথচ সিটি কর্পোরেশন এবং পুলিশ সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছেই একশো কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ে রয়েছে সংস্থাটির এর মধ্যে সিটি কর্পোরেশনের কাছেই বকেয়া প্রায় চৌষট্টি কোটি টাকা শাখত ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল চট্টগ্রামের তেরোটি সরকারি এবং স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের কাছে প্রতি মাসে ষোলো কোটি এগারো লাখ তেত্রিশ হাজার টাকার বিদ্যুৎ বিক্রি করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কিন্তু এসব প্রতিষ্ঠানের কাছে দীর্ঘদিন ধরে একশো সাতাশ কোটি তিন লাখ আটানব্বই হাজার টাকা বকেয়া পরে রয়েছে অথচ প্রতি মাসে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কেনা বাবদ কোটি কোটি টাকা পরিশোধ করতে হচ্ছে মোট বকেয়ার নব্বই শতাংশই সরকারি সংস্থা বিদ্যুৎ বিল খেলাপি এই অবস্থায় টাকার অভাবে প্রয়োজনীয় জ্বালানি কিনতে না পেরে সংকটে পড়েছে পিডিবি বকেয়া এখন বর্তমান মানে চট্টগ্রাম জোনে সেটার সিংহভাগই নাইনটি পার্সেন্ট বকে হলো সরকারি সংস্থাগুলোতে আমাদেরকে ভোগাচ্ছে হলো সরকারি বকেয়াগুলো যেটা ওনারা সময় মতো পরিশোধ করছেন না যার কারণে আমরা আমাদের যে কালেকশন যেটা বিদ্যুৎ বিক্রি করা যে অর্থ যেটা দিয়ে আমরা আবার বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি করি সেটা আমরা প্রকাশ করতে না পিডিবির বকেয়া তালিকা অনুযায়ী সিটি কর্পোরেশনের কাছে সবচেয়ে বেশি বকেয়া রয়েছে তেষট্টি কোটি পঁচানব্বই লাখ টাকা এরপরই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার কাছে পাবে তিরিশ কোটি আটষট্টি লাখ টাকা এছাড়া পুলিশ রেলপথ জনস্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য মন্ত্রণালয় গণপূর্ত মন্ত্রণালয় এবং বিভিন্ন পৌরসভার কাছে কোটি কোটি টাকা বকেয়া রয়েছে তবে বর্তমান সিটি মেয়রের দাবি আগের মেয়র এই বকেয়া রেখে গেছেন আমার আমলে কোনো টাকা বিলের টাকা পাবে না কারণ আমার সমস্ত বিল আমি পরিশোধ করে দিই হ্যাঁ কিছু টাকা বিদ্যুৎ বিভাগের রয়েছে এগুলো হচ্ছে পূর্ববর্তী মেয়রের আমলে এই টাকাগুলো ছিল প্রায় আশি কোটি টাকার মতো সেখান থেকে আমি আস্তে আস্তে অনেক বিল আমি শোধ করে দিয়েছি সরকারি বকেয়া আদায়ের ক্ষেত্রে অনেকটা ব্যর্থ হলো বেসরকারি বিল আদায়ে অনেকটা কঠোর অবস্থানে পিডিবি বিশেষ করে আবাসিক সংযোগে প্রিপেড মিটার সিস্টেম হয় সেখানে কোনো বকেয়া থাকছে না আর বাণিজ্যিকগুলোতে বিল বকেয়া থাকলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এই অবস্থায় বকেয়া বন্ধে আবাসিকের মতো সরকারি সংস্থাগুলো তো প্রিপেড সিস্টেম চালুর পরামর্শ ব্যবসায়ীদের পোস্টপেইড এর জায়গায় যদি প্রিপেইড করা হয় সরকারি অফিসগুলোতেও তাহলে সেই ক্ষেত্রে এই ডিসকারেকশনের ভোগান্তি আসবে না এবং যার বিদ্যুৎ দরকার সে নিজ দায়িত্বে রিফিল করে কিন্তু বিদ্যুৎটা ব্যবহার করার চেষ্টা করবে চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রে প্রতিদিন দু হাজার একশো আশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এর মধ্যে চট্টগ্রামে পি কাবারে এক হাজার চারশো সাত বিদ্যুতের চাহিদা রয়েছে বেসরকারি কিংবা আবাসিক সংযোগের ক্ষেত্রে পিডিবি যতটা কঠোর হতে পারে সরকারি সংস্থাগুলোর কাছে বকেয়া আদায়ের ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না এক্ষেত্রে সৃষ্টি হয় নানা জটিলতা আর তাই একশো কোটি টাকা বকেয়া আদায়ে সরকারি সংস্থাগুলোর সাথে পিডিবিকে কে সমন্বয়ের কথা বলছেন সংশ্লিষ্টরা সময় সংবাদ চট্টগ্রাম গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চাঁদপুরের রাষ্ট্রীয় মালিকানাধীন কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এতে ব্যাহত হচ্ছে একশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কর্তৃপক্ষ বলছে সব ত্রুটি দূর করে পুরোপুরি উৎপাদনে যেতে লাগবে মাস। রিপোর্ট ছবি তুলেছেন ইসলাম আরও কর্তৃপক্ষের চাহিদা মিটিয়ে আশপাশের জেলায়ও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে শহরের বালুর মাঠ এলাকায় নির্মাণ করা হয় কম্বাইন্ড সাইকেল পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রাষ্ট্রীয় মালিকানাধীন এই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে একটানা সরবরাহ ছিল প্রায় দশ বছর কিন্তু দু সাল থেকে এখন পর্যন্ত দুদফায় প্রায় দেড় বছর পুরোপুরি বন্ধ ছিল কেন্দ্রটি প্রথমবার বন্ধ হয় গ্যাস বুস্টার এবং দ্বিতীয়বার জেনারেটরের ত্রুটির কারণে এরপরও এখনও বিদ্যুৎ উৎপাদনে চাকা ঘুরছে তবে পুরোপুরি নয় আংশিক যেহেতু অনেকদিন বন্ধ ছিল বিভিন্ন প্যারামিটার একটা অ্যাবনরমাল পাই এবং আলটিমেটলি আমরা জেনারেটরের ব্যারিং থেকে অয়েল লিকেজ দেখতে পাই তো সেই অয়েল লিকেজ সারানোর জন্য আমরা লোকালি চেষ্টা করি অয়েল লিকেজ কমে কিছুটা রিডিউস হয় কিন্তু পুরোপুরি বন্ধ হয় নাই তার জন্য স্পেরের দরকার পড়ে তো ঠিকাদারী প্রতিষ্ঠান ইন্দোনেশিয়ার ওরা ইন্দোনেশিয়া থেকে সেই স্প নিয়ে আসে আলটিমেটলি এই প্রায় চল্লিশ দিন পর এই কাজটা করতে এতদিন সময় লেগে গেল কর্তৃপক্ষ বলছে সব ত্রুটি দূর করে পুরোপুরি উৎপাদনে যেতে সময় লাগবে অন্তত দুমাস গ্যাসের জন্য আমরা পূর্ণ ক্ষমতা যেতে পারতেছি না আর বাকি পঞ্চাশ যেটা সেটা তো বন্ধ আছে ওভারলোলিং কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানে বিশ পঁচিশ দিনের মধ্যে তারা এসে কাজ শুরু করবে কাজ করতে প্রায় তিরিশ দিন চল্লিশ দিন সময় লাগবে প্রায় তার মানে সব মিলিয়ে দুই মাসের মধ্যে আশা করি ওই পঞ্চাশ মেগাওয়াটি উৎপাদনে আমরা যেতে সক্ষম হব এই কেন্দ্রটিতে গ্যাস টারবাইন থেকে একশো মেগাওয়াট এবং স্টিম টারবাইন থেকে আরও পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় দু সালে চালু হওয়া বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয় এক হাজার দুশো কোটি টাকা ফারুক আহমদ সময় সংবাদ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝর্ণা এখন যেন মৃত্যুকূপ নিষেধাজ্ঞার পরও ঝর্নার পানিতে নামা বন্ধ করা যাচ্ছে না ঠেকানো যাচ্ছে না পানিতে ডুবে মৃত্যুও গত পঁচিশ বছরে প্রাণ গেছে অন্তত বিশ জনের সবশেষ বৃহস্পতিবার ঝর্ণায় ডুবে মারা গেছে এক স্কুল শিক্ষার্থী আরও জানাচ্ছেন তারিফ রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন প্রাকৃতিক ঝর্ণা দেখতে ভিড় জমায় দর্শনার্থীরা তবে এই ঝর্ণার পানিতে গোসল করতে গিয়ে ডুবে মারা যাওয়ার ঘটনা থামছেই না বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সঙ্গে শহর থেকে বেড়াতে এসে প্রাণ হারিয়েছে জুনায়দ নামের সপ্তম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী গত পঁচিশ বছরে এই ঝর্ণায় প্রাণ হারিয়েছে অন্তত বিশ জন এর মধ্যে বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ শিক্ষার্থী রয়েছে এখানে এমন একটা জিনিস ধরার কোনো বিকল্প নেই যখন এখানে চলে আসে তখন ওই মাঝখানে গভীরে চলে যায় এখান থেকে আর বাইরে যেতে পারে না এখানে দুই জায়গায় লেখা আছে ঝুঁকিপূর্ণ এলাকা আপনার হচ্ছে এখানে যাবেন না তারপরেও এখানে কোনোভাবেই প্রশাসন থামাতে পারতেছে না প্রশাসনের উচিত ব্যাপারটা নিয়ে আরও প্রচারণা চালানো যেন হচ্ছে বাইরের বহিরাগত যারা আসে তার এই ঝর্ণার দিকে মুভ করতে না পারে দুই সালের এগারোই অক্টোবর বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে এই ঝর্ণায় পরে মারা যায় মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের রিফাত ও পাবেল নামের দুই শিক্ষার্থী এই ঘটনার পরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাইনবোর্ড টাঙিয়ে ঝর্ণা এলাকাটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পাশাপাশি দুর্ঘটনা এড়াতে এলাকায় দেয়াল ও তার কাটা দেওয়া হয় পাহারা দেওয়ার জন্য একজন নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়ার কথা বলা হলেও সরেজমিনে গিয়ে দেখা মেলেনি প্রহরীর নিষেধাজ্ঞার পরও ২০২০ হাজার বিশ সালের তেরোই জুলাই এই ঝর্ণায় সাইফুল ইসলাম মুন্না নামের এক কলেজ শিক্ষার্থী পা পড়ে পরে নিখোঁজ হয় এছাড়া দুই হাজার বাইশ সালে ঝর্ণার পানিতে নেমে মারা গেছে জিসার নামের এক এস এসসি পরীক্ষার্থী অজ্ঞাতবশত যদি ওখানে চলে যায় এ হঠাৎ করে যে গভীরতা বেড়ে যায় এই জিনিসটা আন্দাজ করতে পারে না এবং সেখানেই সাধারণত প্রাকৃতিকভাবেই বিষয়টা একটা অ্যাক্সিডেন্টের রূপ নেয় বিশ্ববিদ্যালয়ের কলাভবনের শেষ সীমানা ধরে কিছু পথ হেঁটে গেলেই দেখা মিলবে এই প্রাকৃতিক ঝর্ণার তারিফ রহমান সময় সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তীব্র তাপ্রবাহে এবার কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ায় লিচুর ফলনে ধস নেমেছে এতে লোকসান শঙ্কায় বাগান মালিক ও ব্যবসায়ীরা তবে ভালো দাম পেলে ক্ষতি পুষে ওঠার আশা তাদের নূর মোহাম্মদের তথ্য ও মোহাম্মদ শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট ঠোকাই ঠোকাই ঝুলছে রসালো ফল লিচু মৌসুম শুরু হওয়ায় গাছ থেকে শুরু হয়েছে লিচু পাড়া কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়া গ্রামের লিচুর বাগানগুলোতে দূর দূরান্তের পাইকার ও ব্যবসায়ীরা আসছেন লিচু কিনতে তবে অন্য বছরের তুলনায় এবার চড়া মূল্য দিয়েও মিলছে না ভালো মানের লিচু অন্য অন্য বছর থেকে দাম একটু বেশি লাগছে অন্য বছর আরো প্রচুর লিচু থাকে এখানে লিচু বিখ্যাত এই জন্য ওই জায়গায় আসা আর কি লিচু কিনলাম দামটা এবার আমার কাছে বেশি মনে হচ্ছে এবার যা দেখলাম যে লিচু বেশি নষ্ট হয়ে গেছে বাগান মালিকরা বলছেন বৈদি আবহাওয়ায় এবার লিচুর আকার ছোটো ঝরে গেছে অনেক ফল ফেটে নষ্ট হয়ে গেছে গাছের পাকা লিচু ফলন কম হওয়ায় এবার দাম অনেক বেশি প্রতি একশো লিচু বিক্রি হচ্ছে এক হাজার টাকায় আবহাওয়া তাপে যে লেসু সাইট সমস্ত কুড়ি গেলে গেছে বছর আমরা যে লেসু গাছ বেচিলাম দু লক্ষ টাকা এবার বেজে দিতে হাজার টাকা সত্তর হাজার টাকা আশিটা গাছে আমি এমনি অন্য অন্য সময় চার লক্ষ পাঁচ লক্ষ টাকা লাভবান ছিলাম কিন্তু এইবারে এই চার লক্ষর মাঝে ষাট হাজার কি চল্লিশ হাজার টাকা আসে কিনা সন্দেহ আছে কৃষি বিভাগ বলছে গাছে মুকুল আসার সময় তীব্র শীত এবং গুটি আসার সময় অতিরিক্ত গরমে লিচুর ফলন খারাপ হয়েছে অতি খরার কারণে আমাদের এই মঙ্গলবারের লিচু উৎপাদন বেশ ব্যাহত হয়েছে যেখানে প্রতি বছর ছয় থেকে সাত কোটি টাকা লিচু আমরা এই এলাকা থেকে বিক্রি করতাম চলতি বছর আমরা আশা করছি তিন থেকে চার কোটি টাকা লিচু হয়তো এই এলাকা থেকে বিক্রি হবে মঙ্গলবাড়িয়া গ্রামের ছোট বড় সাড়ে আট হাজার লিচু গাছ রয়েছে সময় সংবাদ কিশোরগঞ্জ নওগাঁর হাটে বড় ধানের সরবরাহ বাড়ায় মন প্রতি একশো আশি টাকা পর্যন্ত দর কমিয়েছেন ব্যবসায়ীরা বিস্তারিত জানাতে মহাদেবপুর হাটে আছেন রিপোর্টার এমআর রকি সরাসরি যাচ্ছি তার কাছে বরেন্দ্র জনপদে ধান কাটামারাই শুরু হয়েছিল মে মাসের প্রথম সপ্তাহে এবার কিছুটা বিলম্বে ধান কাটামারাই শুরু হয়েছে বিগত মৌসুমের চেয়ে প্রায় পনেরো দিন পরে এই ধানগুলো এবার কাটামারাই করা হয় এবং এই ধান চাষিরা কেটে তোলার পর তাদের আসলে ধার দেনা শোধ বিভিন্ন প্রয়োজনেই হাটে তুলছেন এবং গত কয়েকদিনের তুলনায় কিন্তু হাটে ধানের যে সরবরাহ তা কিন্তু পর্যাপ্ত আমরা লক্ষ্য করছিলাম এবং এই মৌসুমে ধান বিশেষ করে যে ধানগুলোর মধ্যে মোটা ধান সুবলতা কাটারি জিরা নাজির এই ধানগুলো এই বেশি ভাগ চাষ করা হয়ে থাকে তবে আমরা গত কয়েকদিনের ব্যবধানে হাটগুলোতে সরবরাহ বাড়ার ফলে কিন্তু দরের জায়গাটায় হঠাৎ করে মন প্রতি একশো থেকে একশো পঞ্চাশ টাকা প্রকার ভেদে দর কমেছে এবং দর এরকম একটা হঠাৎ নিচে নেমে যাওয়ার জন্য চাষিদের দিক থেকে যে বিষয়টি বলা হচ্ছে এবার বৈরী আবহাওয়া নানা প্রতিকূলতা মোকাবেলা করতে হচ্ছে কৃষি উপকরণের বাড়তি দরে খরচের খাত কিন্তু অনেক বেশি হচ্ছে সেই তুলনায় হাটে প্রথম দিকে এই কাটারি জিরা এই ধানগুলো গুলো তেরোশো টাকা বিক্রি করেছিলেন আজকের হাটে আমরা লক্ষ্য করছি সর্বোচ্চ এগারোশো থেকে হাজার আশি টাকা প্রতি মন কিনছেন এখানকার ব্যবসায়ীরা এরকম দর নিচে নেমে যাওয়ার কারণে চাষীদের দিক থেকে যে অভিযোগ করা হচ্ছে যে আসলে ব্যবসায়ীরা তাদের খেয়াল খুশি মতো একটা বাজার নিয়ন্ত্রণ করেন ইচ্ছে হলে দর কমিয়ে দেন বেশি সরবরাহ দেখে আবার অনেক সময় তাদের দিক থেকে বাড়তি কিছুটা দর দিয়ে থাকেন এই দর ওঠানামার কারণে কিন্তু চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ব্যবসায়ীদের দিক থেকে যে আসলে তারা জানানোর চেষ্টা করছেন কর্পোরেট প্রতিষ্ঠান থেকে দর বেঁধে দেওয়া হয় এবং এই দরগুলোর উপরই কিন্তু বাজার অনেকটা নিয়ন্ত্রণ বা এখানে তারা ধান কিনে থাকেন তবে হঠাৎ এরকম একটি মোটা ধান যে ধানগুলো রয়েছে নয়শো পঞ্চাশ টাকা সুবলতা জাতের এই ধানগুলো এখানে কিনছেন যদিও সরকার কিন্তু বারোশো আশি টাকা পর্যন্ত দর বেঁধে দিয়েছে খাদ্য গুদামের সরবরাহের জন্য কিন্তু হাটগুলোতে তার কিন্তু কোনো প্রভাব এখানে আমরা লক্ষ্য করছিলাম ব্যবসায়ীদের দিক থেকে তাদের এক ধরনের নিয়ন্ত্রণ বা তারা যেভাবে বাজারটা এখানে বেঁধে দিচ্ছেন সেই দরে ধান এখানে বিক্রি করতে এসে চাষিরা কিন্তু আর্থিক ক্ষতি

আহ দিকে এখন তারা বলছেন যে উৎপাদন খরচই কিন্তু এই মুহূর্তে তারা তুলতে পারছে না এবং হাটগুলোতে যতই ধানের যোগান বাড়ছে ততই দরের জায়গাটা কিন্তু নিচে নেমে যাচ্ছে এরকম একটি বাজার ব্যবস্থার জন্য আসলে একটা সরকারের তদারকি বা নজরদারি তারা প্রত্যাশা করছেন কারণ এই মৌসুমগুলোতে এক হাটে কিন্তু ধান বিক্রি হয় পাঁচ হাজার ছয় হাজার মনের অধিক কিন্তু ভোর সকাল থেকে বেলা এগারোটা বারোটা পর্যন্ত এই হাটগুলো এখানে কেনা বেচা চলে কিন্তু সেই তুলনায় সরকারের কোনো দপ্তরের কোনো এখানে তদারকি না থাকার কারণে কিন্তু বাজারটা পুরোটাই ব্যবসায়ীরা তাদের মতো করে কিন্তু এক ধরনের দর বেঁধে এবং এই এই দরে কিন্তু চাষিরা ধান বিক্রি করতে এসে দরের যে মুনাফাটা বা ধান চাষের যে উপকরণ ধান চাষিরা একাঙ্ক্ষিত প্রত্যাশিত দর না পার কারণে কিন্তু ধানের পুরো মুনাফাটা ব্যবসায়ীদের দখলে চলে যায় এমন অভিযোগ কিন্তু চাষিদের দিক থেকে করা হচ্ছে এই ছিল নগর মহাদেবপুরের সার্বিক ধান বেচা কেনার খবর আমার কাছে এতক্ষণ যুক্ত ছিলাম নগর মহাদেবপুর হাটে পর্যটন শহর কক্সবাজারে হচ্ছে ফায়ার সার্ভিসের পূর্ণাঙ্গ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র পাশাপাশি টেকনাফ মেরিন ড্রাইভের ইনানিতে ছয় একর জমির ওপর হচ্ছে অত্যাধুনিক ফায়ার স্টেশন এরই মধ্যে সীমানা প্রাচীর দেয়াসহ মাস্টার প্ল্যান করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ মোহাম্মদ ফরজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল পর্যটন নগরী কক্সবাজারে রয়েছে পাঁচ শতাধিক হোটেল মোটেল রিসোর্ট ও গেস্ট হাউস একই সঙ্গে রয়েছে তিনশোরও বেশি রেস্তোরাঁ রয়েছে বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবিরও যেখানে কয়েক লাখ সেডে বসবাস করছে বারো লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারে রয়েছে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে গভীর সমুদ্র বন্দর অর্থনৈতিক অঞ্চল ও ট্যুরিজম পার্ক একই সঙ্গে বাস্তবায়ন হচ্ছে সরকারের বড় বড় মেগা প্রকল্পগুলো ভৌগোলিক ও অর্থনৈতিক বিবেচনায় এখানে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক ফায়ার স্টেশন ও পূর্ণাঙ্গ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এই যে একটা উপকূলীয় অঞ্চল এখানে প্রতিনিয়ত জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় এই এলাকা এই এলাকার জনপদে আঘাত করে তাদের দুর্দিনে আমরা তাদের পাশে দাঁড়াবো এই লক্ষ্য রেখে আমাদের এই এই যে একটা সুন্দর জায়গা আমরা বেছে নিয়েছি এখানে আমার মডার্নি ফায়ার সার্ভিস স্টেশনটা তৈরি হবে নির্মাণে মেরিন ড্রাইভের কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস কেন্দ্র মধ্যে কর্তৃপক্ষ তারা বলছে এখানে থাকবে আধুনিক প্রযুক্তির সব ধরনের সরঞ্জাম অত্যাধুনিক যে লজিস্টিক সাপোর্টগুলো যেটা আমাদের আধুনিক প্রযুক্তি যেগুলো আমরা ইউজ করি সব ধরনের লজিস্টিক সাপোর্টের এখানে সরঞ্জাম এখানে মজুত থাকবে যাতে আমরা যেকোনো ডিজাস্টারে যে কোনো বিপর্যয়ে আমরা দ্রুত মানুষের সেবার জন্য আমরা আত্মনিয়োগ করতে পারি কক্সবাজার শহর থেকে বিশ কিলোমিটার দূরে টেকনাফ মেরিন ড্রাইভের ইনানিতে ছয় একর জমিতে গড়ে তোলা হচ্ছে ফায়ার সার্ভিসের আধুনিক ফায়ার স্টেশন ও পূর্ণাঙ্গ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার রাঙ্গামাটির কাপ্তায় রদ সৃষ্টির পর দু হাজার তেইশ অর্থ রেকর্ড রাজস্ব আদায় করা হয়েছে মৎস্য আহরণ ও অবতরণে সময়সীমা নির্ধারণ অবতরণ কেন্দ্রে শৃঙ্খলা ফেরানোর কারণেই এমন সফলতা বলছেন কর্তৃপক্ষ হেফাজত সবুজের তথ্য রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট দেশের মিঠা পানির মাছের অন্যতম বৃহৎ উৎস কাপতাই রথ যেখানে বছরে নয় মাস নিরবিচ্ছিন্নভাবে আহরণ করা হয় মাছ আহরিত ছোট মাছের মধ্যে রয়েছে চাপিলা কাচকি আর কার্পজাতীয় রুই কাতল কালীবাউশ সহ কয়েক প্রজাতির মাছ মিলে এই হ্রদে এসব মাছ বিএফডিসির অবতরণ কেন্দ্রে রাজস্ব পরিষদ শেষে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে খুশির খবর হল এবার সরকারি রাজস্ব আদায়ে রেকর্ড করেছে রাঙামাটির এই মৎস্য অবতরণ কেন্দ্রটি বিএফডিসির তথ্য বলছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পনেরো কোটি আটান্ন লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে যা বিগত সব অর্থ বছরের মধ্যে সর্বোচ্চ এর আগে দু হাজার আদায় হয়েছিল পনেরো কোটি তিন লাখ টাকা পরিকল্পনা মাফিক মৎস্য আহরণের কারণেই এমন সফলতা বলছেন মৎস্য ব্যবসায়ীরা অনেক মাস নদীতে এবং বিভিন্ন জায়গায় হতো এবার কিন্তু সেটা হয়নি আমাদের কমান্ডার সাহেব আমাদের একটা শৃঙ্খলার মধ্যে রাখছে এবার তারা যেভাবে বুদ্ধি দিয়েছে আমরা ওইভাবে ব্যবসা করছি আমরাও মার্কেট ভালো পাইছি সরকারের রেভিনিউ পাইছে যার পরিবর্তে উভয় পক্ষে আমরা মোটামুটি একটা ভালো পজিশন আছে মৎস্য আহরণ ও অবতরণের সময়সীমা নির্ধারণ অবতরণ কেন্দ্র শৃঙ্খলা আনা সহ পরিকল্পনাগুলো বাস্তবায়নের কারণেই এমন সফলতা বলেছেন বিএফডিসির কর্মকর্তা রদে মাছ সংগ্রহ অবতরণ এবং সংরক্ষণের বিষয়ে আমরা আন্তর্জাতিক মানের কিছু পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপের বাস্তবায়ন করার চেষ্টা করেছি এবং মূলত শৃঙ্খলা আনয়নেই হচ্ছে এই সাফল্যের মূল চাবিকাঠি উনিশশো সালে প্রমত্তা কর্ণফুলি নদীতে বাঁধ দিয়ে সৃষ্টি করা হয় সাতশো পঁচিশ বর্গ কিলোমিটারের কাপ্তাই রথ এই জলাধারে মৎস্য শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন সাতাশ হাজার জেলে সময় সংবাদ রাঙামাটি পবিত্র হজ পালন করতে সৌদি আরবের মক্কায় ছুটছেন বিশ্বের লাখ লাখ মুসল্লি আগে পড়তে হয় বিশেষ ইহরাম অর্থ কোন বস্তু বা কর্মকে নিজের জন্য হারাম করে দেয়া উমরা বা হজ পালনকারী ব্যক্তি ইহরামের মাধ্যমে এমন কিছু বিষয়ে নিজের উপর হারাম করে দেয় যা স্বাভাবিক অবস্থায় তার জন্য হালাল ছিল দৈনন্দিন ব্যবহৃত সব কাপড় ছেড়ে সেলাইহীন সাদা চাদর এবং একটি সেলাইহীন লুঙ্গি পরিধান করে আল্লাহর দরবারে হাজিরা দেন মুসল্লিরা ইহরাম পরিধান করা হজের ফরজগুলোর অন্যতম একটি বিধান বিশ্ব থেকে আসা হজযাত্রীদের নির্দিষ্ট জায়গা থেকে পরিধান করতে হয় এই পোশাক এই জায়গাগুলোকে বলা হয় মিকাত হজের ইহরাম পরার অন্যতম স্থান বা মিকাত হল জুলহুলাইফা বা বীর আলী এটি মদিনাবাসী ও মদিনা হয়ে মক্কায় প্রবেশকারীদের মিকাত মক্কা থেকে এর দূরত্ব প্রায় চারশো বিশ কিলোমিটার বাংলাদেশ ভারত পাকিস্তান উপমহাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে জেদ্দা হয়ে মক্কা প্রবেশকারীদের মিকাত হচ্ছে ইয়ালামলাম মক্কা থেকে ইয়ালামলামের দূরত্ব প্রায় একশো বিশ কিলোমিটার ইহরাম পরিধান ছাড়াও হজের আরও দুটি ফরজ রয়েছে আরাফার ময়দানে অবস্থান ও বায়তুল্লার তাওয়াফ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ষোলো জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে মুফতি আবদুল্লা তামিম সময় সংবাদ আবারও নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হলেন সাকিব আল হাসান তবে আইপিএল নয় যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন টাইগার অলরাউন্ডার দু হাজার এগারো কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে প্রথমবারের মতো নাম লেখান সাকিব আল হাসান কেকেয়ারের দু হাজার বারো ও চোদ্দো সালের শিরোপা জয়ে বড় অবদান ছিল তার তবে দু হাজার সতেরো আইপিএল পর তাকে আর দলে ভেড়ায়নি ফ্র্যাঞ্চাইজিটি যদিও এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগে তাকে বড় অস্ত্র হিসেবে দেখছেন নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপের পর পাঁচ জুলাই থেকে শুরু যুক্তরাষ্ট্রের এমএলসি লিগ সাকিব ছাড়াও সেই দলে আছেন সুনীল নারিন আন্দোল রাসেল জেসেন রয়ের মতো তারকা খ্যাতিপ্রাপ্ত ব্যাটসম্যানরা এবারের সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ময়লাটার মধ্যে চলে গুলো আগুন জ্বলে রঙের সব মাছ আছে মাছই ন্যায় নদীতে বুকে বিষ নিয়ে বইছে বালু নদী কেমিকেলের দূষণে ভাসছে মিথেন নেই মাছের অস্তিত্ব সংখ্যা দুই তীরের নতুন বসতি পরিকল্পনাতেই আটকে রাজুক একাদশ শ্রেণীতে সব শিক্ষার্থী ভর্তির পরও আট লাখ আসন খালি থাকবে কাঙ্ক্ষিত কলেজ পাবে না জিপিএফ পাওয়া অনেকে নম্বর দেখে পছন্দক্রম পূরণের পরামর্শ এই ছিল সকালের সময় আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন জাফর সাদিক ধন্যবাদ কিয়াশ আন্তর্জাতিক সময় নিয়ে ভিড় কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়ের